পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের ফলটা আরো ভালো হতো যদি একা চলার চেষ্টা না করত। দিল্লিতে বসে ছক এঁকে রাজ্যে আসন ভাগ করা যায় না, প্রতিটি রাজ্যের পরিস্থিতি ভিন্ন, তাই রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ছক তৈরি করার বিষয়টা সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্বদের উপর ছেড়ে দেওয়া উচিত। প্রয়াত বাম শ্রমিক আন্দোলনের নেতা চুনিলাল সাহার স্মরণে সিপিআইএম জিরানি মহকুমা কমিটির উদ্যোগে সিআইটিইউ রাজ্য দপ্তরে আয়োজিত স্মরণ সভায় আলোচনা করতে গিয়ে বুধবার এইভাবেই কংগ্রেসের সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি আরো বলেন যে কংগ্রেস দলের নেতৃত্ব মেনে স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছিল কমিউনিস্টরা, স্বাধীন ভারতের সরকার গঠনের পর সেই কমিউনিস্টদেরই বেআইনিভাবে স্বীকৃতি দিল কংগ্রেস। ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপি, ফলটা ভালো হতে পারত কংগ্রেসে যদি মানে একা চলার চেষ্টা না করতে, আসন তো যার যার রাজ্য হবে। তাহলে এই স্লোগানটা কার? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের। দিল্লিতে বসে এই 550 আসন ওখানে বসে ঠিক করে ফেলবো, পেন্সিল দিয়ে দাঁত দিয়ে দিই, এটা আপনার, এটা আমার, এটা তা, এটা হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি, রাজ্যের উপর ছেড়ে দিই। বড় মাঝারি দল বলেছে তারা বসবেন, আলোচনা করবেন, বিজেপিকে হারাতে তার বিরুদ্ধে যারা আছেন বেশিরভাগ ভোটে এখানে আনতে পারবেন, সব টানতে পারবেন কিনা জানি না, হারানোটা নিশ্চিত করার জন্য বেশিরভাগ টানতে পারবেন। আলটিমেটলি কালকে ডিক্লেয়ার করবো যে ইয়েস, দিস ইজ দি মেথড, দিস শুড বি দি প্রসিজিওর, ডিসাইড ইট। তাহলে পরে দলটা কি করে রক্ষা করবে? এটা তো কমিউনিস্ট পার্টি না, আজীবন বেআইনি থেকে কাজ করে যাবে লাল ঝান্ডা লুকিয়ে বুকের মধ্যে রেখো মানুষের জন্য, পরাধীন ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে। যে কংগ্রেসের নেতৃত্ব মেনে স্বাধীনতা সংগ্রাম করলো সেই কংগ্রেস সরকারে বসে 48 সাল থেকে এই কমিউনিস্ট পার্টিকে আবার সেখানে নিষিদ্ধ করে দিল, ব্রিটিশের আমলে করেছে, সে স্বতন্ত্র কথা, কংগ্রেসে তো করলো, সরকার বসেই তো করলো, 47 সরকারে বসলো, 48 সেখানে তাকে নিষিদ্ধ করলো। এই অভিজ্ঞতা নিয়েই তো কমিউনিস্ট পার্টি কাজ করছে। পাশাপাশি এদিন তিনি ইন্ডিয়া জোটে সমর্থিত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভাষায় সমালোচনা করলেন। তিনি বলেন 28টি দল সামিল হয়েছে এই জোটে, তাই কে এই জোট জিতল, কে প্রধানমন্ত্রী হবেন তা সকলে মিলে নির্ধারণ করবেন। কিন্তু সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া জোটের মিটিংয়ে তিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী বানানোর জন্য জোরালো দাবি জানান। 28 দলের প্রতিনিধিদের এক প্রকার পাত্তা না দিয়ে নিজের জোট খাটানোর কোনো অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এখনও লোকসভা নির্বাচন ঘোষণাই হয়নি, কিন্তু তার আগেই ইন্ডিয়া জোটে জেতার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল এই ভদ্রবলে পশ্চিমবাংলার তিনি এই প্রধানমন্ত্রী কে হবে তার নাম ঘোষণা করলেন। আরে অদ্ভুত, তার আগে তিন দিন গেছে তার নাম, তাদের লোকরা, এগুলো সব পরিকল্পিত। শিশু নাকি ভারতবর্ষের মানুষ, এখানে তার হয়ে পত্রিকায় আপনার প্রেস ব্রিফ করে বলছেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে, এত অভিজ্ঞতা কার আছে? তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, এর আগে তিনবার কেন্দ্রের মন্ত্রী, ঠিকই তো, তিনি হোয়াট নট, তিনি কখনো বিজেপি, কখনো আরএসএস, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, এক পরিচয় মন্ত্রী লিডার, ঠিকই তো আছে, তাকেই প্রধানমন্ত্রী করতে হবে, তিনি কিছু বলছেন না। এখন তাকে যখন দিল্লি এয়ারপোর্টে নামলেন অথবা কলকাতা এয়ারপোর্টে যখন প্লেন ধরতে যান তখন জিজ্ঞেস করলো আপনার নাম বলছে যে না না এগুলি ভোটের পর আমরা ঠিক করবো, কারণ এটা আগের সিদ্ধান্ত হয়েছে। ফেস তখন ফেস হচ্ছে 28 পার্টি, সঙ্গে আরো নতুন পার্টি আসলে তাদের যুক্ত হবো, এই সবার ফেসে আমাদের ফেস। এবং তার সঙ্গে কাকে জোর করলেন? দিল্লির মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ওনার আগে থেকে তার খাতির আছে, এটা আমি জানি। হ্যাঁ, এখন প্রস্তাব করে দিলেন যে কংগ্রেস দলের যিনি এখন সভাপতি তিনি তো মানে পেছনে বলা অংশের মানুষ, তাদের প্রতিনিধিত্ব করেন, তাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করো। এই ভদ্রলোক পারলে তখন মাইক খাতে নিয়ে দাঁড়িয়ে দেন, হচ্ছে বলছেনটা কি? আগে জিতু তারপরে প্রধানমন্ত্রীর কথা ভাবুন, ভোটটা আগে করুন না, কে বলেছে আপনাকে এই সমস্ত কথা বলতে? এদিকে বুধবার মানিক বাবুর মুখে এই রকম বক্তব্য শুনে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।